গুড ইভিনিং एवरीवन वेलकम টু লেটস ক্র্যাক ডব্লিউবি एग्जाम আই होप সাউন্ড একদম ক্লিয়ার আছে একবার তোমরা চেক করে বলবে গুড ইভিনিং অনব চলো फटाफट ক্লাসের লিংকটা রিজা বন্ধুদের সাথে শেয়ার করে দাও আই होप সব ঠিকঠাক চলছে আই লেট মি চেক একটুখানি আমি দেখে নি ओके okay. यस yes, यस yes, यस yes. एकदम परफेक्ट चल आज के क्लास तो हमरा स्टार्ट करबो जे रकम हमरा संडे करे वीकली करंट अफेयर्स रिवीजन करी एकदम सेरकम करंट अफेयर्स रिवीजन आ... আজকে আমরা রিভিশনটা করব তোমাদেরকে কি করতে হবে ক্লাসটা নিতে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখানে আমরা দেখে নেব পুরো সপ্তাহের ইম্পর্টেন্ট জিনিসগুলো ক্লাসটা ফটাফট বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া যারা প্রথমবার আনএকাডেমির এই চ্যানেলে এসেছো চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেল প্রেস করো তারই তোমরা ক্লাসে নোটিফিকেশনস পেতে থাকবে না তো ক্লাসেস হয়ে যাবে বুঝতে পারবে না পরে হয়তো দেখতে হবে তো সেই জন্যই ক্লাসের নোটিফিকেশনের জন্য তোমরা অল আইকনটা প্রেস করে রাখো সাবস্ক্রাইব টা প্রেস করে স্পেশাল ক্লাস মানে হচ্ছে ফ্রি ক্লাস যেটা আন একাডেমির অ্যাপে আমার রেগুলার এগারোটার সময় হয় একদিন কারেন্ট অ্যাফেয়ার্স একদিন জিওগ্রাফি এই সিরিজটা নিয়ে আমরা এ করছি তার সাথে ইউটিউব ক্লাস থাকে একটা আর সাতটা কালকে ইউটিউব ক্লাস আছে একটায় আর সাতটায় কালকে আমরা কি করব কালকে আমরা মক পেপার করব দ্যাট ইজ জিওগ্রাফি আর কারেন্ট অ্যাফেয়ার্সে মক মক নাম্বার 4 কালকে দুটোই মক নাম্বার ফোর হবে ঠিক আছে প্লাস ক্লাস থাকবে তিনটে সময় টুয়েসডে থার্সডে আর স্যাটারডে এই তিনটে এই হচ্ছে পুরো জিনিস অ্যান্ড অ্যাকাডেমির অ্যাপ যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো স্নেহাবান কোডটা দিয়ে ইনস্টল করবে আর তার সাথে আমাকে সেখানে ফলো করে নিও আমার এডুকেট প্রোফাইলের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিরেক্টলি সেখানে ক্লিক করে তোমরা আমাকে ফলো করে নিতে পারো তার সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও নিচে ডেসকিপশন বক্সে আছে সেটা জয়েন করে নাও সেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশন তার সাথে ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে ওকে আমি যে মক পেপার গুলো করাছি সেটারও আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো দ্যাট ইস অন দিয়ে তোমাদেরকে কি হবে না একসাথে অনেকগুলো পিডিএফ থাকলে তোমরা সেটা করতে পারবে ওকে তো স্টার্ট করছি আজকে ক্লাস দিস ইজ দ্য থার্ড উইক অফ ডিসেম্বর তো থার্ড উইক ডিসেম্বরের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সব দেখে নেব গুড ইভিনিং এভরি ওয়ান ক্লাসটা ফটাফট নিজের বন্ধুদের সাথে করে শেয়ার করে চলো এবার ফার্স্ট যেটা আছে দ্যাট ইজ ইউর আচ্ছা তোমরা এটা জানো আমি এখানে সেই কোয়েশ্চেন গুলো রাখি যেগুলো পুরো সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট হয় ঠিক আছে তো এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করবে টাইমস ম্যাগাজিন অ্যাথলেট অফ দ্য ইয়ার দেখো দুটো জিনিস একটা টাইমস ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার দ্যাট ইজ এলন মাস্ক আর তার সাথে টাইমস ম্যাগাজিন অ্যাথলেট অফ দ্য ইয়ার দ্যাট ইজ সাইমন বিলি সাইমন বিলি টাইমস অ্যাথলেট অফ দ্য ইয়ার তখন তোমরা বলবে সাইমন বিলি আর ইনি কোন কান্ট্রি তো ইউএসএ ইনি জিমন্যাস্টিশান ওকে তো এনাকে চুজ করা হয়েছে অ্যাজ টাইমস ম্যাগাজিন অ্যাথলেট অব দ্য ইয়ার ফর দ্য ইয়ার টোয়েন্টি উইড্রিউ ফ্রম ফোর ইভেন্ট ফাইনালোকিও অলিম্পিক দা ওয়ার্ল্ড মোস্ট ডেকোরটেড হার মেন্টাল হেলথ ডিউ টু মেন্টাল ইস্যু মানে মেন্টাল ইস্যু মানে ওনার কিছু ওনার ওপরে কিছু হ্যারাসমেন্ট হয়েছিল ফিজিক্যালি মেন্টালি দ্যাটস ওয়াই উনি নিজেকে অলিম্পিক্স থেকে উইড্র করে নিয়েছিলেন তা সত্ত্বেও কিন্তু ইনি টোকিও অলিম্পিক্সে মেডেল জিতেছেন দেখে নাও ডিসপাইট দা সেট ব্যাক দ্য টোয়েন্টি ফোর ইয়ার ওল্ড টুক সিলভার ইন দ্য টিম অলরাউন্ডার অ্যান্ড ব্রোঞ্জ ইন ব্যালেন্স বিং ইন টোকিও অলিম্পিক্স ঠিক আছে তো টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ সিলভার ইনি জিতেছেন তো মনে রাখবেন ইনি কোন কান্ট্রি থেকে ইউএসএ থেকে ইনি জিমনস্টিক প্লেয়ার আর তার সাথে এনাকে টাইমস ম্যাগাজিন প্লেয়ার অ্যাথেলিট অফ দ্য ইয়ার সিলেক্ট করা হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চন্স গুলো জিজ্ঞাসা করে যেগুলো হয়তো আমরা

स्पोर्ट जर्नलिस्ट फेडरेशन ऑफ इंडिया एस जे एफ আই এটার মধ্যে এনাকে মেডেল দেওয়া হয়েছে দ্যাট ইজ আ টাইপ অফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট তো এনাকে মেডেল দেওয়া হয়েছে কাকে সুনীল গাভাস্করকে এনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের ক্যাটাগরিতে আমরা বলতে পারি এনাকে রিকগনাইজ করা হয়েছে হাইয়েস্ট অনার থেকে এবার এছাড়া এস জে এফ ক্রিয়েটেড ইন ইডেন গার্ডেন দ্যাট ইজ ক্যালকাটা কবে ক্রিয়েট করা হয়েছিল টোয়েন্টি সেভেন্থ অফ ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টি সিক্স ফোরে রাখবে লাস্টের লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট বাট এখানে প্রশ্ন হচ্ছে কি শুধু সুনীল গাভস্করকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে না আরও অন্য আছে আছে তো এনাকে আমরা বলতে পারি উচ্চতম এছাড়া এস জে এসজেএফআই প্লেয়ার অফ দ্য ইয়ার বা বলতে পারি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কাকে সিলেক্ট করেছে নীরাজ চোপড়া নীরজ চোপড়া আমরা প্রত্যেকে জানি জ্যাভেলিন থ্রো থেকে নীরাজ চোপড়া রিলেটেড ওকে আর নীরজ চোপড়াকে স্পোর্টসম্যান অফ অব দ্য ইয়ার সিলেক্ট করা হয়েছে তার সাথে স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার মীরাবাই ছানু যিনি ওয়েট লিফটিং থেকে অ্যাসোসিয়েটেড ওনাকে দেওয়া হয়েছে আচ্ছা নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রোতে গোল্ড এনেছেন আমাদের ইন্ডিয়ার জন্য প্রথম ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে গোল্ড এনেছেন আর মনে রাখবে ইনি যেদিনকে জিতেছিলেন সেভেন্থ অফ অগাস্ট ওই দিনকেই আমরা সেলিব্রেট করি জ্যাভেলিন থ্রো ডে সেভেন্থ অফ অগাস্টে আমরা সেলিব্রেট করি ওকে তার সাথে এস জে এফ আই টিম অব দ্য ইয়ার কাকে সিলেক্ট করেছেন দ্যাট ইজ ইউর ইন্ডিয়া মেন্স হকি টিম হকি টিমও আমাদের জিতে চাই বছর প্যারা অ্যাথলেটের ক্যাটাগরিতে যদি আমরা যাই প্যারা অ্যাথলেট মেন ক্যাটাগরিতে দুজনকে সিলেক্ট করা হয়েছে প্রমোদ ভগত আর সুমিত আন্টিল প্রমোদ ভগত ব্যাডমিন্টন থেকে অ্যাসোসিয়েটেড সুমিত আন্টিল জ্যাভেলিন থ্রো থেকে অ্যাসোসিয়েটেড ঠিক আছে আর প্যারা ওমেন এর ক্যাটাগরিতে বেস্ট প্লেয়ার কে পেয়েছেন অবনি লেখারা রাইফেল শুটার ইনি ওকে অবনি লেখারা অবনি লেখারা হচ্ছেন বেস্ট টোকিও অলিম্পিক যেটা হয়েছে না টোকিও অলিম্পিক্স নিজের কিছু অ্যাওয়ার্ড দেয় যে বছর টোকিও অলিম্প মানে যে বছর অলিম্পিক্স হয় সেই বছর অলিম্পিক্স কমিটি বা যেখানে অলিম্পিক্স হচ্ছে সেই কমিটি কিছু অ্যাওয়ার্ড দিচ্ছে যেরকম বেস্ট ডেবিউ কে খুব ভালো করেছে বেস্ট প্লেয়ার তো ইন দা ইন দ্যাট কেস লেখারা বেস্ট ডেবিউটিয়ান অ্যাওয়ার্ডটা পেয়েছেন এই বছর টোকিও অলিম্পিক্স এর জন্য ওকে অলিম্পিক্স টিম টিম একটা অ্যাওয়ার্ড দেয় তো বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ডটা কে পেয়ে গেল আমাদের ইন্ডিয়া থেকে দ্যাট ইজ লেখারা মনে রাখবে যেটা বলছি ইম্পর্টেন্ট হবে এছাড়া স্পেশাল রিকগনাইজেশন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে অলিম্পিক গোল্ড কোয়েস ও কিউ ও কিউ কিউ ওকে ও জি কিউ চলো এটা মনে রাখবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট এই ওপরের পাঁচটা চলো আমরা নেক্সট কোয়েশ্চনে এগোচ্ছি জ্যাভেলিন ডে ভেরি গুড নেক্সট এগিয়ে গেলাম অন অকেশন অফ ন্যাশনাল ডে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসিভ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটার নাম কি অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটার দুটো নাম আছে দাগাডাকি কল ঠিক আছে ধরলো ওটা ওটা অ্যাওয়ার্ড নাম ওটা হাইয়েস্ট সিভিলিয়ান আমাদের ইন্ডিয়া থেকে যেরকম ভারতরত্ন ইন দা সেম ওয়ে এটা ভুটানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আর এটাকে আমরা ড্রু গাল্পো অ্যাওয়ার্ডও বলি ঠিক আছে ড্রু গাল্প অ্যাওয়ার্ড এবার ড্রুগ কেন বলা হয় বিকজ ড্রুগ ওনাকে বলা হয় ফার্স্ট কিং অফ ভুটান তো ওনার নামে ওটা রাখা হয় ড্রুগ গ্যাল্পো অ্যাওয়ার্ড ওকে অর্ডার অফ ড্রুগ গাল্প এটা পুরোটা নাম ওকে যেরকম অর্ডার অফ রাইডিং সান আছে অর্ডার অফ রাইজিং সান কোথায় জাপানের অর্ডার পোল স্টার মঙ্গোলিয়া তো যেরকম এই অর্ডার অর্ডার অফ রাইজিং সান ইন দা সেম ওয়ে ভুটানের টাকে আমরা অর্ডার অফ গ্রুপ গাল্প বলি ড্রুপ গল্প ফার্স্ট কিং ভুটানের উনি ওকে তো দুটো না এবার জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে ভুটানের সবথেকে উচ্চতম অ্যাওয়ার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কে পেয়ে গেছেন আমাদের মোদিজি দ্যাট ইজ আওয়ার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ওকে নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এছাড়া নরেন্দ্র মোদী লাস্ট ইয়ার আরও প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আমি স্পেশাল ক্লাসে করিয়েছি সেটা তোমাদেরকে স্পেশাল কেন কি হয়তো পুরোনো গুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে না বাট জেনে রাখা উচিত ওকে সেটার পিপিটি আমি মানে আমি গ্রুপে গ্রুপে শেয়ার করে ঠিক আছে যেটা আছে সেটা আমি গ্রুপে চল দেখে অফিসিয়াল এবার এখানে একটা জিনিস বলবো ভুটান ভুটানের সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা আমরা যখন ভুটানে যাব না আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল হয়ে যেতে হবে ওকে যদি হ্যাঁ আসাম থেকে যদি কেউ নর্থ ইস্ট থেকে যেতে চাইছে সে আসাম থেকে যেতে পারে বাট যদি বাকি ইন্ডিয়ার পার্ট থেকে কেউ যদি ভুটান ভুটান যেতে চায় তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে জলপাইগুড়ি হয়ে যেতে হবে আর যে জায়গাটা জলপাইগুড়ি আর ভুটানকে কানেক্ট করে দ্যাট ইজ জায়গাও আমি কেন বলছি যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেবে সেই জন্য ওকে তো এটা নরেন্দ্র মোদী পেয়ে গেছেন চলো নরেন্দ্র মোদী থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশন বলি এ সপ্তাহে নরেন্দ্র মোদী এনাকে এই বছরের বেস্ট বলতে পারি মোস্ট অ্যাডমায়ার পার্সনের মোস্ট অ্যাডমায়ার পার্সনের লিস্টে রাখা হয়েছে মোস্ট অ্যাডমায়ার পার্সনের লিস্টে প্রথমে কে আছে গুড ইভিনিং রজনী হ্যাঁ রজনীকান্ত ওকে এডমায়ার পার্সন এর লিস্ট প্রথমে কে আছে আমাদের ইন্ডিয়া থেকে দ্যাট ইজ ব্যারেক ওবাম সরি ওয়ার্ল্ড থেকে ব্যারেক ওবামা আছে আমাদের ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদী আছেন ওকে আর কে কে মোস্ট অ্যাডমায়ার লিস্টে আছে নরেন্দ্র মোদী আওয়ার প্রাইম মিনিস্টার তার সাথে শাহরুখ খান আছেন অমিতাভ বচ্চন আছেন সচিন তেন্ডুলকার আছেন এন্ড বিরাট কোহলি টোটাল জন আছেন আর ওমেন ক্যাটাগরিতে কে আছেন সব থেকে প্রথমে আছে দ্যাট ইস প্রিয়াঙ্কা চোপড়া ওনার র্যাঙ্ক দশ তার সাথে রায় বচ্চন আছেন থার্টিনথে আর সুধা মূর্তি আছে ওকে তো হয়তো সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট লাগ অতগুলো আসে না বাট তোমরা প্রথম মানুষগুলো পড়ে রাখবে মেল ক্যাটাগরিতে আট র্যাঙ্কে নরেন্দ্র মোদী আছেন আর ফিমেল ক্যাটাগরিতে দশ নম্বর র্যাঙ্কে প্রিয়াঙ্কা চোপড়া আছেন মোস্ট অ্যাডমায়ার পার্সনাল লিস্টে ওকে চলো ভেরি গুড ভ্যারি গুড এইট এইট হ্যাঁ একদম কারেক্ট চলো হম ব্যাস ভেরি গুড চলো নেক্সট কোশ্চেনে এগোচ্ছি নেক্সট কোশ্চেনে এগোচ্ছি এটা মনে রাখবে ওকে দ্যা তামিলনাড়ু গভর্নমেন্ট এনাউন্স হামি স্থায়ী was থ্রু আমি যদি ঠিক প্রণাউন্স করছি হয়তো ওদের ল্যাঙ্গুয়েজে অন্যভাবে প্রণাউন্স করে তামিল ল্যাঙ্গুয়েজে অ্যাট দ্য স্টেট সং অফ তামিলনাড়ু তো এটাকে স্টেট সং হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে কোথায় কার তামিলনাডুর স্টেট সং খুব একটা ইম্পর্টেন্ট না বাট স্টিল তোমাদেরকে পড়তে হবে যদি তোমরা এস এস সি পরীক্ষা দিচ্ছ তো এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটাকে কম্পোজকে করেছে তো এটা মনে রাখবে এন এস বিশ্বনাথন এটাকে কম্পোজ করেছেন পুরো মিউজিকটা ওকে অতটা ইম্পর্টেন্ট না বাট স্টিল তোমরা এটা মাথায় রাখবে গানটার নামকেই থমি স্থাই বজথু এটা কোথায় কার তামিলনাড়ুর স্টেটস অফ ডিক্লেয়ার করা হয়েছে অনেক বছর পর ঠিক আছে ম্যাম এমসিকিউ প্যাটার্ন করাবেন না একটা মিনিট এমসিকিউ প্যাটার্নে উইক করেই দেখো আমি যখন কোনো জিনিস করাচ্ছি সেটা কিছু একটা কিছু রিজন আছে ওকে এমসিকিউ প্যাটার্নে তোমরা অ্যাপে পাচ্ছো কেন এমসিকিউ প্যাটার্ন আমি অ্যাপে রেখেছি বিকজ সেখানে একটা পার্টিকুলার টাইম থাকে আর তোমরা সেখানে কম্পিট করতে পারো অন্য স্টুডেন্টসদের সাথে ওকে আর এখানে চুরি জিনিসটা করানোর রিজন এটা হয় আমি এখানে ইম্পর্টেন্ট গুলো করাই বাই চান্স সাপোজ তোমাদেরকে পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার ইচ্ছা করছে বা তোমরা হয়তো পড়োনি কোথাও পেয়ে গেলে ভালো হয় তো সবসময় আমরা এমসিকিউ প্যাটার্নটা ফলো করি না মাঝে মাঝে আমরা স্পিডে এরকম থিওরিটিক্যাল পার্টও ফলো করি ওকে আমি নিজের বলছি আমিও থিওরিটিক্যাল পার্ট পড়তে পছন্দ করি যদি কোথাও শর্টে অনেক কিছু লেখা থাকে তো ওকে শুনতে পছন্দ করি তো এই জন্যে তোমাদেরকে আমি দুটো জিনিসে দিচ্ছি এমসিকিউটা তোমরা অ্যাপে পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা থিওটিক্যাল পেয়ে যাচ্ছ বুঝতে পারলে জিনিসটা একদম প্রেসাইজলি জিনিসগুলো আছে ওকে হ্যাঁ সাপোজ উইকে কেউ পড়তে পারলো না তা সে এটা হয়তো মানডে বা টুয়েসডে যখন অফিস যাচ্ছে বা কলেজ যাচ্ছে সে এটা টু এক্স স্পিডে দেখে নিতে পারলো আমি তোমাকে বলেও দিচ্ছি তোমার টু এক্স স্পিডে দেখে নিও ঠিক আছে রিজন এটাই যে তোমরা একটা টাইমে সবকিছু কিছু পাও ওকে বাকি তো তোমাদেরকে আমি রিভিশনটা করাচ্ছি ইয়াপে চলো নেক্সট রেখে গেলাম দ্য সেভেন্থ এডিশন অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল বিগিনস ইন পানাজি দেখো রিজন কি আমি এগুলো আলাদা করে রেখেছি শুধু এইটুকুনি পড়লেও চলে যাবে ওকে তো এই যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল এটা চার দিনের একটা সায়েন্স ফেস্টিভাল যেখানে আগেন আমাদের ইন্ডিয়ার আজাদিকা কা অমৃত মহোৎসব এটাকে ফোকাসে রেখে করা হয়েছে থিম কি ছিল এই বছরে সেলিব্রেটিং ক্রিয়েটিভিটি সায়েন্স টেকনোলজি ইনোভেশন ফর এ প্রসপারাস ইন্ডিয়া আগেন আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সে গেছে বলে এই থিমটাকে বেস করে আমাদের এই বছরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালটা কোথায় হয়েছে গোয়া পানাজি গোয়া পাঞ্জিতে সবসময় হয় দ্য ফার্স্ট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল হ্যাপেন ইন টু দিল্লি তো আইদার দিল্লি বা পানাজি বা ব্যাঙ্গালোর এই তিনটে জায়গার মধ্যে ঘুরে বেড়ায় ঠিক আছে ম্যাক্সিমাম পানাজিতেই হয়েছে এতদিনের মধ্যে দ্য মোস্ট এম অফ দ্য সায়েন্স ফেস্টিভ্যাল ইজ টু ইউজ পিপলস ইনোভেশন অ্যান্ড ডেভেলপ অ্যাফোর্ডেবল টেকনোলজি ফর দ্য মাসেস যদি তোমাদের মনে থাকে আমরা স্কুলের টাইমে হ্যাঁ হ্যাঁ যদি আমরা স্কুলের টাইমে যদি তোমাদের মনে থাকে আমরা এক্সিবিশন করতাম সরস্বতী পূজার টাইমে আমাদের স্কুলে তো সরস্বতী পূজার টাইমে হতো বা চিলড্রেন্স ডে টাইমে অনেকগুলো হতো কি হতো না আমরা সায়েন্স থেকে রিলেটেড অনেক কিছু মানে কিছু কিছু এক্সপেরিমেন্ট করতাম সেখানে অন্য স্কুলের প্রিন্সিপালরা আসতো দেখতো ঠিক আছে মানে আমাদেরকে ওটাই মোটিভেট করা হতো সেখানে তো আর ওরকম কিছু হতো না তো এটাই হচ্ছে সেম জিনিস এখানেও কিছু জিনিস বানানো হয় সায়েন্স থেকে রিলেটেড যেটা যদি কাউকে ভালো লাগে তারা সেটাকে ফান্ডিং দেয় ফান্ডিং দিয়ে বলে যে হ্যাঁ তোমরা এটা আরও তৈরি করো আমরা টাকা দিচ্ছি যেটাতে মানুষদের ভালো হচ্ছে মাসেসের ভালো হচ্ছে দ্যাট ইজ ইউর সায়েন্স ফেস্টিভ্যাল ওকে ম্যাম ওয়েস্ট বেঙ্গলের স্টেট সং সেরকম কিছু নেই এটা কোথাও লেখা নেই যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট সং এইটা ঠিক আছে উড়িষ্যা যেরকম লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের সেরকম কিছু লেখা নেই ওকে তোমরা কোনোদিনও পড়েছো আমরা ওয়েস্ট বেঙ্গলের বার্ড পড়ি আমরা ওয়েস্ট বেঙ্গলের অ্যানিমাল পড়ি ট্রি পড়ি কোনোদিন সং পড়েছো চলো নেক্সট এগোচ্ছি ফ্রেঞ্চ ফ্যাশন হাউস স্যানেল স্যানেলের নাম সবাই শুনে হবে এতটাই দামি এটা ব্র্যান্ড না এখানে ব্যাগ সব কিছু স্যানেলে পাওয়া যায় বাট প্রচন্ড ব্র্যান্ডেড খুবই দামি কস্টলি ওকে তো সেখানকার এক্সিকিউটিভ কাকে বানানো হয়েছে বা বলতে পারি সিইও কাকে বানানো হয়েছে গ্লোবাল সিইও দ্যাট ইজ আমাদের ইন্ডিয়া থেকে লিনা নায়ার লিনা নায়ার অলরেডি ইনি শ্যানেল থেকে অ্যাসোসিয়েটেড উনি দ্যাট ইজ টু থেকে ইনি শ্যানেল থেকে অ্যাসোসিয়েটেড উনি একটা পার্টিকুলার জায়গার সিইও ছিলেন বাট এখন এনাকে গ্লোবাল সিইও বানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে এখন এনাকে গ্লোবাল সিইও বানিয়ে দিয়েছে এতটা ইম্পর্টেন্ট না কোয়েশ্চেনটা বাট যেহেতু ইন্ডিয়া থেকে আছে নামটা লিনা নায়ক তো সেই জন্য তোমাদেরকে এটা পড়ে রাখতে হবে দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট নেক্সট এগিয়ে গেলাম Ministry of Environment, Forest and Global Climate

চলে বলো তো জানুয়ারি ফোর্টিন্থ অবধি সংক্রান্তি অবধি হ্যাঁ তো এই টাইমে আমরা কোথায় যাই আমরা ঘুরতে যাই আমরা পিকনিক করি তো এই যে পিকনিকে আমরা যাচ্ছি না আমরা অনেক এরকম জায়গায় যাই যেরকম হয় না পিকনিক স্পটসগুলোতে যেগুলো ফরেস্ট এরিয়া সেখানে আমরা যাই পিকনিক করতে তো বেসিক্যালি সেখানে যদি কোনো জন্তু আছে তারা থ্রেটেন্ড হয়ে যায় ওকে ভয় পেয়ে যায় তো ওই সব জায়গায় শুধু এরকম তো না আমরা পিকনিক করছি গান গান গাইছি নাচছি আর চলে আসছি আমরা সেখানে গিয়ে রান্না করছি আমরা জিনিসগুলো যে নোংরা জিনিসগুলো হচ্ছে আমরা ওখানে ডাম্প করে চলে আসছি তো সেটাতে আমাদের সেই এনভায়রনমেন্টের পুরো ক্ষতি হচ্ছে তো সেই জন্য ওটাকে বাঁচানোর জন্য কিছু এরিয়া মার্ক করে দেওয়া হয় ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সে ভেতরে যে এই পার্টিকুলার এরিয়াতে আমরা কিন্তু কোনো হিউম্যান করতে না না ওখানে গাছ কাটা যাবে না ওখানে পিকনিক করা যাবে না তুমি ওখানে বিল্ডিং বানাতে পারো না তুমি ওখানে গাড়ি চালাতে পারো না তুমি ওখানে হোটেলস বানাতে পারো না ওখানে তুমি ক্যাম্পিং করতে পারো ঠিক আছে তো দ্যাট ইজ টু অ্যাভয়েড হিউম্যান দিউম্যান্টারফেরেন্স ওই পার্টিকুলার জায়গা মার্ক জায়গাটাকে আমরা ইকো সেন্সিটিভ জোন বলি ইকোলজিক্যালি সেন্সিটিভ ওকে ওখানে কিছু হিউম্যান ইন্টারফারেন্স হবে না তো কোন জায়গাকে বলা হয়েছে আশফট ওয়াইল্ড লাইফ কি কোশ্চেন আসবে আইদার ডিরেক্টলি চলে আসবে যে ইকো সেন্সিটিভ জোন কোনটাকে বানানো হয়েছে তো আশফট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা এটাও বলতে পারি আশফট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে ডিক্লেয়ার করা হয়েছে সরি অ্যাট ইকো সেন্সিটিভ জোন এটা কোথায় লোকেটেড তো ইট ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড ইট ইজ লোকেটেড ইন ইয়েস উত্তরাখণ্ড ওকে উত্তরাখণ্ড হ্যাজ বিন ডিক্লেয়ার বিকজ অফ অশকোট ওয়াইল্ড লাইফ ইকো জোন কোথায় আছে পিত্তরাগড় ডিস্ট্রিক্টে পিত্তরাগড় ডিস্ট্রিক্ট যদি তোমাদের মনে পড়ে লাইকেন গার্ড লাইকেন পার্ক মস গার্ডেন দ্যাট ওয়ান ওকে তো মাথা থাকবে এটা তো দিস ইজ ইম্পর্ট্যান্ট উত্তরাখণ্ডে আছে আচ্ছা আর স্কট ওয়াইল্ডলাইফ সেনচুরি আর একটা নাম আছে কি নাম আছে রিড দিস লাইন দা স্কট ওয়াইল্ডলাইফ সেনচুরি ইজ এডিশনালি রেফারড টু অ্যাজ মস্কাস মস্কিফারাস পার্ক মস্কাস মস্কিফারাস পার্ক হোটা স্পিসিস এর নাম ডিয়ারটা ঠিক আছে তো সেই জন্য এটাকে মস্কাস মসচিফ মসচিফ পেরাস পার্কও বলা হয় এটা কে ডিক্লেয়ার করেছে আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ মিনিস্টার কে ওটা দ্যাট ইজ ভূপেন্দ্র ইয়াদব ভেরি ইম্পর্টেন্ট মিনিস্টার থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে ওকে চলো নেক্সট এগোচ্ছি আচ্ছা ইস্টাবলিশ টু গার্ড দ্য এনডেঞ্জার্ড ফ্ল্যাগশিপ স্পিসিস মস্কাস মসপেরাস ওটাকে প্রোটেক্ট করার জন্য

মাস্ক মাথায় রাখবে এটা ওকে আচ্ছা ইনি কে ইনি হচ্ছেন দ্যাট ইজ স্পেস এক্স কোম্পানি তার সাথে টেসলা এই দুটোরই এনার আন্ডারে আছে বলতে পারি মোস্ট রিচেস্ট পার্সন ওয়ান অফ মোস্ট রিচেস্ট জেফ সাথে এনিও র‍্যাঙ্কিং এ আছেন ওকে মাস্ক ইজ অলসো দা ফাউন্ডার এন্ড সিইও অফ রকেট কোম্পানি স্পেস এক্স এন্ড লিড টু ব্রেন চিপ ব্রেন চিপ স্টার্টআপ নিউরা লিংক এন্ড ইনফ্রাস্ট্রাকচারাল ফার্ম দা বোরিং কোম্পানি ওকে তো এইগুলো সবই কিন্তু আমাদের

লঞ্চ অন ডিসেম্বর ফোরটিন্থ তো লেতে প্রথম তো রেডিও রেডিও লঞ্চ করা হয়েছে এর সাথে লেতে আরও কিছু মানে বলতে পারি লঞ্চ করা হয়েছে এই এক বছরে যেরকম সব থেকে উঁচু পাস লঞ্চ করা হয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট থিয়েটার ওখানে লঞ্চ করা হয়েছে মানে ইনগ্রেট করা হয়েছে স্টার্ট করা হয়েছে তার সাথে এটিসি টাওয়ার এয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ওখানে সেট আপ করা হয়েছে ওয়ার্ল্ডে যত কিছু উঁচু আছে না সব কিছু কোথায় আছে লাদাখে আছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মেট্রোল আমরা এবার রেডিও সেট আপ করা হয়ে গেল লঞ্চ করা হয়ে গেলো ইট ওয়াজ এস্টাবলিশড বাই দাডভাইজার অফ লদাখ নুলা দ্যাট দা ফ্রিকোয়েন্সি অফ কারগিল উইল বি 91.1 এফ এম দ্যাট ইজ এটা বোধহয় রেডিও সিটি এফ ঠিক আছে 91.1 ওয়ান এফএম ঠিক আছে দেখে নিও এটা ইট উইল কাভার ফিফটি কিলোমিটার অফ এরিয়াল ডিস্টেন্স ইন রেডিয়াস একটা রেডিয়াসের মধ্যে হয় না ফ্রিকোয়েন্সিটা যেটা হয় দেখবে কলকাতা যে রেডিও স্টেশনগুলো চলে সেটা আমাদের নর্থের দিকে শিলিগুড়ি কি মানে কলকাতা থেকে বেরিয়ে যাবে শোনা যাবে না এটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে যে কত দূর অবধি শোনা যাবে রেডিও ওকে তো এটা ফিফটি কিলোমিটার অবিক কভার করবে দ্য ফার্স্ট এভার এফ ব্রডকাস্টিং স্টার্টেড ইন টোয়েন্টি

এসে আমাদের ক্লাস করছে ভাবা যায় এটা এলন মাস নিজের খবর পড়ছে চলো নেক্সট এগোচ্ছি মনে রাখবে দিস ইজ ইম্পর্টেন্ট ওকে ওকে নেক্সট এগিয়ে গেলাম ওকে নেক্সট এগোনোর আগে আনএকাডেমি দেখি কি ব্যাচের সাথে সেটা দেখে নিতে হবে নতুন ব্যাচের আপডেট আমি তোমাদেরকে এটা কালকে দেব হ্যাঁ আচ্ছা তাহলে তুমি নিজের নামটা লেখার পরে এলন মাস লিখতে পারবে পারতে তাহলে আমি বুঝতে পারতাম তুমি ক্লাস করছো হ্যাঁ এলন মাস ইজ দারুণ পার্সন ঠিক আছে মানে কিছু কিছু এরকম আছে না আমাদের ইন্ডিয়াতে মানে ইন্ডিয়া বলছে আমাদের ওয়ার্ল্ডে যাদের থেকে আমরা ইন্সপায়ার হতে পারি সত্যি ইন্সপায়ার হতে পারি ঠিক আছে চলো এবার এখানে দেখে নাও ডাবলিউ বিসিএস প্রিলিমস আর মেন্স এর জন্য টু এটা ফিফটিন ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর হয়ে গেছে অলরেডি আর ব্যাচ নাম্বার থার্টি থ্রি টোয়েন্টি থার্ড ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ওকে আর তার সাথে তোমরা যারা যারা স্পেশাল স্টুডেন্ট তোমরা কিন্তু প্রত্যেক দিন আন একাডেমির অ্যাপে ফ্রি টেস্টগুলো দিতে পারবে এটা থার্টি কোয়েশ্চেন থার্টি মিনিটস এর একটা ফ্রি টেস্ট যেখানে তোমাদের র্যাঙ্ক ওয়ান টু থ্রি যদি হয় তোমরা এখানে অ্যামাজনের বাউচার পেয়ে যাবে ওকে আর পুরো প্রেপারে যেটা পরীক্ষাগুলো হচ্ছে সেটা প্রপার অ্যানালাইসিসও করছেন এডুকেটাররা আমার পরীক্ষা টুইজডে আছে টুইজডে সাড়ে ছটা পরীক্ষা আছে সাতটায় আমি অ্যানালাইসিস করব সেখানে অ্যামাজন ভাউচার যেটা তোমাদের কাছে সুযোগ আছে আর তার সাথে যারা যারা প্লাস স্টুডেন্ট তোমরা অবশ্যই পরীক্ষাগুলো দিয়ে যে কোন দিন কি পরীক্ষা আছে দেখে নাও কারণ কি প্লাস স্টুডেন্টরা এখানে শর্ট পরীক্ষাগুলো পায় না ফুল লেন্থ পরীক্ষাগুলো পায় এটাই হচ্ছে তাদের মেন অ্যাডভান্টেজ একটা সিরিয়াসনেস সাথে তার সাথে তোমরা যদি প্লাসে সাবস্ক্রিপশন নিচ্ছ তোমাদেরকে এটা পার্টিকুলার সিলেবাস ধরে পড়ানো পড়ানো হচ্ছে নিজের এডুকেটর থেকে তোমরা পড়তে পাচ্ছ তার সাথে পুরো প্রিপারেশন কমপ্লিট হচ্ছে ডাব্লিউ বিসিএস ও ডাব্লিউ টার্গেট করে পড়ানো হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক তিনটে সেশনের পরে ডাউট ক্লিয়ারিং সেশন থাকে রেজ হ্যান্ডে তোমাদের কাছে অপরচুনিটি আছে যদি কিছু ডাউট হচ্ছে রেজ হ্যান্ড করে ডাইরেক্টলি তোমরা এডুকেটারের সাথে কথা বলতে পারো ঠিক আছে আর তার সাথে যদি তোমরা সাবস্ক্রিপশন যদি নিতে চাইছো তো তোমাদেরকে দুটো জিনিস ইউজ করতে হবে একটা কোড ইউজ করতে হবে আর একটা কয়েন ইউজ করতে হবে কোডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কয়েন যদি ভালোভাবে থাকে তাহলে সেটা থেকে তোমরা টেন পার্সেন্টের কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে যেতে পারো ডিপেন্ড করছে কতগুলো পয়েন্ট আছে চেষ্টা করবে এক বছর বা দু বছর সাবস্ক্রিপশন নেবার বিকজ ওই দুটোতে কিন্তু প্রাইস হাইক হচ্ছে ঠিক এই জায়গায় ইউজ করবে রেফারেল কোর্স স্নেহা আর মনে রাখবে প্রাইস হাইক হওয়ার আগে তোমাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে প্রিপারেশন স্টার্ট করতে হবে ওকে হ্যাঁ আসবে আসবে নিয়ে আসবে ফাইভ জি কি সিক্স জিও নিয়ে আসবে হুম ইয়েস ওনার স্পেস এক্সটা কতবার হয়েছিল দেখেছিল ওনার যদি স্টোরি তো আমি আই থিঙ্ক সবাই জানে হুম গভর্নমেন্ট দেবে না আনতে না হলে আমরা এরকম বলতে নেই এরকম বলতে নেই ঠিক আছে হুম হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি থ্রু মাই স্টার্লিং স্যাটেলাইট এলন মাস্ক নিজে আমাদের ক্লাসে এসে ডিক্লেয়ার করছে উনি প্রোভাইড করবেন তো বিশ্বাস রাখবে এলন মাস্কের ওপরে ঠিক আছে আর আমরা এবার ক্লাসটাকে কন্টিনিউ করি নেক্সট ইজ পুলিশ কমিশনার দ্যাট ইজ রাকেশ আস্থানা ইনি দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা ইনি একটা বলতে পারি একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন যেটা নাম হচ্ছে উন্নতি উন্নতি যেটা লঞ্চ হয়েছে দ্যাট ইজ আন্ডার যুবা প্রোগ্রাম ইউবা যুবাটা কি ইট ইজ এ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআইসিটিই আন্ডারে এটা লঞ্চ করা হয়েছে ইউবার আন্ডারে নাম কি হচ্ছে উন্নতি ওকে উন্নতি আবার কি আচ্ছা আগে বলি ইউবাটা কি ইউবা প্রোগ্রামের মধ্যে যদি তোমরা জানো এটা একটা ডেটা বেরিয়েছিল যে প্রত্যেক বছর দেড় লাখ এরকম মানুষ আছে যারা দিল্লিতে ক্রাইম করেছে আর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওকে দেড় লাখ ওকে যার মধ্যে থার্টি নতুন থাকে আর বাকি সেভেন্টি তো রি বলতে পারি আবার থেকে তারা ক্রাইম করে চলে আসে রিক্রিমিনাল এরকম একটা বলতে পারি আমরা হ্যাঁ তো তাদের জন্যে এই যুবাটা লঞ্চ করা হয়েছিল দিল্লি পুলিশ এই ফ্ল্যাগশিপ স্কিমটা লঞ্চ করেছিল টেকনিক্যাল এডুকেশন দেওয়া হবে তাদেরকে ওকে সেটারই আন্ডারে উন্নতি লঞ্চ করেছে এবার উন্নতি কি সেম এটাও একটা ই লার্নিং প্ল্যাটফর্ম যেখানে তাদেরকে এডুকেশন দেওয়া হবে যারা স্কুল ড্রপ আউট বা পাস করতে পারেনি ঠিক আছে ইট ইজ লাইক টাকা ছিল না বা অন্য কোনো কাজে তারা চলে গেল নিজের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলো না তো তাদেরকে একটা স্কিল ডেভেলপমেন্টের বা তাদের বলতে পারি এডুকেট করা হবে যেন তারা ফিউচারে নিজের কিছু বিজনেস বা নিজের কোনো সেলফ এমপ্লয়মেন্ট তারা করতে পারব ওকে ই লার্নিং অ্যান্ড সার্টিফিকেশন ইন ডেভ বাই দা দিল্লি পুলিশ সাউথওয়েস্ট ডিস্ট্রিক্ট টু এডুকেট ইউথ অ্যান্ড ইমপার্ট স্কিল ট্রেনিং টু হাই স্কুল ড্রপ আউটস এই যে ড্রপ

এখানে কোন বাজে কথা না ঠিক আছে চলো মনে রাখবে দ্যাট ইজ রাকেশ ইনি দিল্লি পুলিশ কমিশনার ইনিই এই একটা অ্যাপটা না প্রোগ্রামটা লঞ্চ করেছেন নেক্সট কি গেলাম দুবাই ওয়াজ এভলভ টু বি ওয়ার্ল্ড ফার্স্ট এভার গভর্নমেন্ট টু টার্ন হান্ড্রেড পেপারলেস পেপারলেস মানে কোনো পেপার পাবে না ঠিক আছে মানে পেপার পাবে এরকম না যে টয়লেটে গেলে টয়লেট পেপার পাওয়া যাবে না টয়লেটে নিশ্চয়ই টয়লেট পেপার পাওয়া যাবে বাট হয় না আমরা যখন বিলিং করাতে যাচ্ছি তো আমাদেরকে একটা পেপার বিল দেওয়া হয় এখন আর ওই সব থাকবে না দুবাইতে ইন্ডিয়াতে আছে দুবাইতে থাকবে না যা জিনিস আছে সেটা সব কিছু ডেটা আমাদের ম্যানুয়ালি এবার চলে আসবে মোবাইলে চলে আসবে এখন ইভেন আমরা যখন টাকা তুলি দেখবে ওখানে জিজ্ঞাসা করে সেফ পেপার তোমাদেরকে কি রিসিপ্টটা লাগে তখন আমাদের ভেতরে একটা এনভায়রমেন্টের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি চলে আসে আমরা নো করে দিই ঠিক আছে তো ইন দ্য সেম ওয়ে দুবাইতে ওই কাজটা করা হয়েছে ওখানে সব কিছু পেপারলেস হয়ে যাবে ওকে সব কিছু এবার বলতে পারি আমরা অনলাইন বা সফট জিনিস সফট কপিতে ওটা পরিণত হয়ে যাবে পুরোপুরি পেপারলেস এবার এটাকে অনেকগুলো কান্ট্রি ক্রিটিসাইজ করেছে আর অনেক কান্ট্রি বলেছে যে খুব ভালো জিনিস আমরা এটা অ্যাডাপ্ট করবো যেরকম ইউকে ইউএসএ জার্মানি এরা বলেছে আমরা অ্যাডাপ্ট করবো বাট কিছু মিডল ইস্ট কান্ট্রি বলেছে যে না ঝি জি এটা বাজে কাজ হয়েছে কেন বাজে হয়েছে সেটাও বলে দিচ্ছি বাজে এই জন্যে বলছে বিকজ যদি কোনো সফটওয়্যার অ্যাটাক হয় তাহলে কিন্তু পুরো ডেটা বাইরে চলে যাবে ঠিক আছে হ্যাক যদি কেউ করে নিচ্ছে বাট সেকেন্ড কিছু কান্ট্রি ভালো বলেছে কেন ভালো বলেছে তাতে আমাদের পেপার সেভ হচ্ছে আর পেপার সেভ হওয়াতে আমাদের অনেক পাওয়ার যেটা পেপার বানাতে যে খরচাটা হচ্ছে সেটা অনেকটা বেঁচে যাচ্ছে অনেকটা টাকা বেঁচে যাচ্ছে আমি বোধহয় এখানে লিখেওছি ইয়েস ইট উইল সেভ অ্যারাউন্ড থ্রি বিলিয়ন দেড়হাম ইউএস ডলারে কত তিনশো মিলিয়ন অ্যান্ড ফিফটিন মিলিয়ন ম্যান আওয়ার বুঝতে পারছো কতটা হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এই তো এলার মাস্ক এই হচ্ছে আমার ক্লাসের স্টুডেন্ট আমি পুরো বুঝে গেছি বোঝা গেছে এটা ক্লিয়ার তো এখান থেকে জাস্ট একটাই কোশ্চেন আসবে কোন কান্ট্রি প্রথম পেপারলেস হয়েছে দ্যাট ইজ ইউর দুবাই হান্ড্রেড পার্সেন্ট পেপারলেস হয়েছে আরেকটা জিনিস এখানে বলবো এটা কিন্তু এখন ট্রায়াল বেসিসে চলছে যদি এটা এটা পার্টিকুলার কিছু জায়গা দুবাইতে করা হয়েছে হ্যাঁ সব জায়গায় কিন্তু করা হয়নি যদি এটা ভালোভাবে চলে তাহলে সেটাকে আমরা মানে বল দেখতে পারবো যেটা পুরো পুরো জায়গা এটাকে পুরো জিনিসটাকে স্প্রেড করা হয়েছে বাট স্টিল অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে তো সেটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করার আগে কিন্তু গভর্নমেন্টকে দুবাই গভর্নমেন্টকে ভাবতে হবে ওকে আচ্ছা দুবাই থেকে আমার একটা জিনিস মনে পড়ে যদি তোমরা জানো তো দুবাইতে একটা রাস্তা আছে দ্যাট ইজ ইয়োর পুরো রাস্তাটা না ব্লু কালার ব্লু স্ট্রিট ওকে কেন ব্লু বিকজ দ্যাট ইজ ডিউ টু হিট হিটের জন্য ওকে হিট খুব বেশি অ্যাবজর্ব হয় তো সেই জন্য ওখানে না পুরো রাস্তাটাকে না ওই হিটের রিফ্লেকশনটাকে কন্ট্রোল করা যায় পুরো রাস্তাটাকে না তারা ব্লু কালারের করে দিয়েছে ওকে ওয়েভ লেন্থে হয় না ভিপজিওর তো দ্যাটস ওয়াই পুরো রাস্তাটাই ব্লু তোমরা সার্চ করলে পেয়ে যাবে ওকে চলো নেক্সট এগ হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ লঞ্চ দ্য সরিউ নেহার ন্যাশনাল প্রজেক্ট ইন বলরামপুর উত্তর প্রদেশ না এই এখান থেকে কি কোশ্চেন জিজ্ঞাসা করবে এখান থেকে তোমাদেরকে সিম্পলি জিজ্ঞাসা করবে এই লাস্টের লাইনটা এই যে সারিউ নাহার আচ্ছা নাহার মানে কি বলে দিচ্ছি ইট ইস ক্যানেল সারিউ নাহার বা সারিউ ক্যানেল আমরা বলতে পারি ওকে ক্যানেল মানে যেখানে জলটা চ্যানেলাইজ করে অন্য জায়গায় পৌঁছানো হয় ঠিক আছে চ্যানেলাইজ করে অন্য জায়গায় কোনটা রিসেন্ট হয়েছে রে হ্যাঁ এটা রিসেন্ট হয়েছে হ্যাঁ আচ্ছা চ্যানেলাইজ করে অন্য জায়গায় পৌঁছানো হয় তো জলটাকে চ্যানেলাইজ করার জন্য আমাদেরকে কোথাও থেকে জলটা মানে আনতে হবে তো নিশ্চয়ই আমরা রিভার থেকে আনবো জলটা তো কোন রিভার এই সারিউ নেহার থেকে অ্যাসোসিয়েটেড তো নো ডাউট সারিউ মানে সারিউ রিভার তো হবেই তো সারিউ অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে কোন রিভার ঘাগরা নদীটা ঠিক আছে তো পাঁচটা নদীকে ইন্টারলিং করা হচ্ছে ঘাগরা সারিউ ট্রিবিউটারি অ্যাকচুয়ালি এটা রাপতি বানগঙ্গা অ্যান্ড রোহিণী এগুলো কোথায় আছে এগুলো ইউপির নর্দার্ন সাইডে আছে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা কিন্তু ঘাগরা ট্রিবিউটারি ঘাগড়াকে এই প্রত্যেকটা রিভার এসে জয়েন করে আর ঘাগরা আলটিমেটলি বিহারে গিয়ে গঙ্গাকে জয়েন করে তো এই প্রত্যেকটা রিভারকে কানেক্ট করে ইন্টারলিঙ্ক করে সারিউ নেহের প্রজেক্টটা বানানো হয়েছে ঠিক আছে সারিউ নেহের প্রজেক্ট কোথায় বানানো হয়েছে বলরামপুর এই জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে যাবে ওকে এবার এটা থেকে কী হবে ইরিগেশন আমাদের ভালো হবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আমরা এখানে স্টার্ট করতে পারি আর তার সাথে ওয়াটার লিঙ্কিং যখন হচ্ছে তো ওয়াটারের শর্টেজ কিন্তু এবার কমে যাবে ওকে ওয়াটারের শর্টেজ কমে যাবে এটা কি হলো ওকে হুম মোবাইলটা আমার অফ হয়ে গেছে চলো এটা মনে রাখবে নেক্সট আমরা এগিয়ে গেলাম বিহার মিথিলা মখানা ইজ গিভেন দ্য জিআই ট্যাগ বাই দ্য সেন্টার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ কখন দেওয়া হয় যখন কোন একটা পার্টিকুলার জিনিস একটা পার্টিকুলার জিনিস ওই জায়গাতেই যদি ফেমাস থাকে তখন সেটাকে আমরা জিআই ট্যাগ দিই ফর এক্সাম্পল কলকাতা রসগোল্লা কলকাতাতে ফেমাস পুরো ইন্ডিয়াতে আমরা জানি যে কলকাতা রসগোল্লা ফেমাস ওকে ইন দ্য সেম ওয়ে কলকাতা দুর্গাপুজো ফেমাস তো এই যে দুর্গা দুর্গা পুজো এটাকে তো জিআই ট্যাগ দেবে না কলকাতার দুর্গা ইউনেস্কো ইনটেনজিবল লিস্টে ইনক্লুড করা হয়েছে ওকে বিকজ এটা কলকাতার বা ইন্ডিয়ার একটা কালচার বা হেরিটেজটাকে দেখাচ্ছে ফোকাসে আনছে বলে ঠিক আছে তো এখানে যদি কোনো জায়গা থেকে পার্টিকুলার একটা জিনিস একটা খাওয়ার জিনিস বা কোনো মেটেরিয়াল যদি পেটেন্ট হয় যে ওই জায়গা থেকে অরিজিনেট পড়েছে পার্টিকুলার জায়গা থেকে তখন সেই প্রোডাক্টটাকে সেই স্টেট থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়া হয় ফর এক্সাম্পল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দার্জিলিং সব থেকে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দু হাজার চারে এছাড়া মিহিদানা সীতাভোগ মালদার ফজলি আম তার সাথে আরও প্রচুর আছে শক্তিগড়ের ল্যাংচা কলকাতার রসগোল্লা ঠিক আছে আরও অনেক কিছু আছে যেটা জিআই ট্যাক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে রিসেন্টে যদি কথা বলি তো নাগাল্যান্ডে সুইট কিকম্বা জিআই ট্যাক পেয়েছে মণিপুরে হাতেই চিলি ট্যামারেল অরেঞ্জ জিআই ট্যাগ পেয়েছে কোবলম রাইস মহারাষ্ট্র থেকে জিআই ট্যাক পেয়েছে চিন্ন রাইস মধ্যপ্রদেশ থেকে জিআই ট্যাক পেয়েছে রাজস্থান থেকে সজাত মেহেদি জিআই ট্যাক পেয়েছে এছাড়া আসাম থেকে যুদিমা ওয়াইন জিআই ট্যাগ পেয়েছে কেরালা থেকে ইডু ইডু চিলি আর কুতিয়াথর ম্যাঙ্গো জিআই ট্যাগ পেয়েছে আর তামিলনাড়ু থেকে যে কলমকারী যে পেন্টিং হয় না সেটা জিআই ট্যাগ পেয়েছে উড ক্রেভিং জিআই ট্যাগ পেয়েছে এইগুলো সব রিসেন্ট জিআই ট্যাগ যেটার মধ্যে এখন বিহারে মিথিলা মাখানাও ইনক্লুড হয়ে গেছে এ আন্ডার দ্য জিআই ট্যাগ ওকে বিহার থেকে আর কী কী জিনিস জিআই ট্যাগ পেয়েছে মধুবনী পেন্টিং কাতারনি রাইস কাতারনি রাইসটা খুব ফেমাস ওখানে পায়েস বানানো হয় এটা থেকে মাঘাই পান পান হয় না মাঘাই পান সিলাউ খাজা খাজা বাংলাতে আমরা খাজাই বলি মেলাতে খুব বিক্রি হয় হ্যাঁ সাহি লিচি মুজফরপুরের ভাগলপুরি জর্দালু আম এইগুলো সব বিহার থেকে জিআই ট্যাগ পেয়েছে ওকে আর এখন মিথিলা মাখানাও জিআই ট্যাগ পেয়ে গেছে ওকে তো দিস ইজ ইম্পর্ট্যান্ট হুম টোটাল ইনট্যানজিবল ইস ফোরটিন হুম আরে হয়ে গেছে এলন মাস

ফর দ্য পিপল ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল তো যা যা দিল্লির রেসিডেন্ট তারা ওখানে যারও তারা ইগা প্র্যাকটিস করতে আর ইয়োগা করলে কি হবে আমাদের অনেকটা ইমিউনিটি তো বাড়বে না বাট হ্যাঁ আমাদের মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ অনেকটা ইম্প্রুভ করবে ওকে যদি আমাদের মেন্টাল ফিজিক্যাল হেলথ ভালো থাকে তাহলে নো ডাউট ওখান থেকে আমাদের লাইফ এক্সপেকটেন্সি বেড়ে যাবে আর তার সাথে অনেকটা আমাদের বডি কোনো জিনিস থেকে খুব জলদি হিল করতে পারবে দ্যাটস এরকম একটা ক্লাসেস স্টার্ট করা হচ্ছে কোথায় দিল্লিতে ডে আমরা সেলিব্রেট করি অন অফ জুন ওকে আর এই বছর যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হবে ওটার মধ্যে ইনক্লুড করা হয়েছে ওকে চারটের সাথে চারটে আরও অ্যাড করা হয়েছে ওটার মধ্যে ইগাও একটা আছে ওকে তো এটা কবে থেকে স্টার্ট করা হবে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু ফ্রি ইনস্ট্রাক্টর থাকবে ম্যাম হোয়াটস ইওর ক্লাস টাইমিং আরে আমি তো ভাবলাম এলন মাস তো আমার পুরোনো স্টুডেন্ট আমার ক্লাস টাইমিং থাকে রেগুলার ওয়ান পি এম ওয়ান পি এম মাঝে মাঝে নিচ্ছি বাট হয়তো কামিং উইকে সব পুরোটাই থাকবে ওয়ান পি এম সেভেন পি এম ইউটিউবে আর আন একাডেমির অ্যাপে ক্লাস থাকে সকাল এগারোটায় ওকে কালকে এগারোটায় আছে কালকে জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই করাবো ফাইন মিথিলা আষস হ্যাঁ বিহার মাখানাকে এই বছর নাম চেঞ্জ করে মিথিলা মাখানা করে দেওয়া হয়েছে একদম करेक्ट চল আজকে ক্লাস এখানে এন্ড পড়া তোমাদের সাথে আবার কালকে দেখা হবে কালকে কথা দেখা হবে সকাল 11 ক্লাস আছে তারপর দুপুর একটাই আমি তোমাদের সাথে করাবো দ্যাট ইজ ইয়োর কারেন্ট অ্যাফেয়ার্স এর মক ক্লাস যেটা তোমাদের সুতপাকর আর शमीम সরকারে যে মক বইটা বেরিয়েছে 2022 এর সেখানে আমরা কালকে করব মক নাম্বার 4 কালকে মক ফোর করব ওকে কালকে একটা সময় মক ফোর করবো আর সন্ধের সাথে জিওগ্রাফির মক থ্রিটা করব জিওগ্রাফিটা তো মোটামুটি অনেক কিছুই আমরা নিয়ে এগোচ্ছি তো কালকে সকালবেলা ক্লাস জয়েন করবে এগারোটা অ্যাপে দ্যাট ইজ আন একাডেমির অ্যাপে সকাল এগারোটা স্নেহাওয়ান কোডটা দিয়ে আনলক করে নিও আর তার সাথে একটা সময় আর সাতটার সময় ইউটিউব ক্লাস এখানে হয়ে যাবে এই চ্যানেলও হবে তো চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশন বেল প্রেস করবে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে হ্যাঁ যদি এই ক্লাসে ভালো লেগে থাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর হ্যাঁ এই জিনিসটা কালকে আছে কালকে একটা আর কালকে সাতটা আর যদি সাবস্ক্রিপশন নিচ্ছ বা আন অ্যাপ আনলক করতে চাইছো মাই কোড স্নেহা টেন পারসেন্ট আনাকাডেমি এডুকেশন অ্যাপ ওকে আর প্রাইস হাইক হওয়ার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নেবে আর এন যদি কন্টেন্টে আজকে কিছু ভুল থাকে ইন যদি কন্টেন্ট থাকে তো সেটারও তোমরা কমপ্লেন করতে পারো ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দেওয়া আছে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করে বাউন্ড্রিটায় পার্টিসিপেট করতে পারো তো আজকে ক্লাস এন্ড করছি দেখা হচ্ছে কালকে এগারোটার টারা